জমিন বিক্রি করছি দলিল দিয়া দিবা, জমিনের দাম বাইরে গেছে এখন দলিল দেয় না। এখন জবাব দিছে কমিশনারের কাছে, জমিন দিতাম না, 15,000 টাকাটা জমিন বেচতাম, জমিনের দাম 15,00,000। ও মুসলমান, 15 কোটিও যদি হয় জবান সুটা বানাইতে পারব না, দিতে হবে। কথা ঠিক কিনা? পয়সা আছে কিন্তু একটা সেকেন্ডও আমাদের ভরসা নাই। কথা ঠিক কিনা? মা ফিলে আসছি বাড়িতে ফসতে পারবো কিনা বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? মাথা ঘুরায় পড়ে যায়, উষ্টা খেয়ে পড়ে যায়, প্রেশার উঠে যায়, হার্ট ব্লক হয়ে যায়, হাসপাতালে নেওয়ার আগে রাস্তায় জব দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কার থেকে প্রতারণা করবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কাকে ঠকাইবে, কে কাকে মারবে, কে কাকে ঠকাইবে? এই 24টা ঘন্টাই মানুষের শুধু চিন্তা। যে যেখানে আছে সে তার উপরওয়ালার থেকে আনবে, নিচওয়ালাকে কিছু দিবে, কিছু নিচে খাবে। এটাই 24 ঘন্টা ধান্দা। এটা উপর থেকে নিচ পর্যন্ত, গ্রাম থেকে শহর পর্যন্ত, আল্লাহু আকবার, সুইপার থেকে লেবার পর্যন্ত, সবার একই চিন্তা, কেমনে ঠগাইবে, কেমনে মানুষকে আল্লাহু আকবার ধোকা দিবে। এই জন্য আল্লাহ কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো প্রতারণার জায়গা, ধোকাবাজির জায়গা। কথাগণ ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সংক্ষিপ্ত জীবনের পাসপোর্ট আর ভিসা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। 5 বছরের জন্য পাসপোর্ট করলে আশা করা যায় 5 বছর মেয়াদ আছে, ভিসা করলে যেটা ভিসা দেয় যত দিনের দেয় আশা করা যায় 1 বছর সৌদি আরব থাকা যাবে। 1 বছরের ভিসা পাইছি, কিন্তু বাজান, আমাদের জীবনের পাসপোর্ট ভিসা আছে কিন্তু একটা সেকেন্ডও আমাদের ভরসা নাই। কথা কো ঠিক কিনা? মা ফিলে আসছি বাড়িতে ফসতে পারবো কিনা বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? মাথা ঘুরায় পড়ে যায়, উষ্টা খেয়ে পড়ে যায়, প্রেশার উঠে যায়, হার্ট ব্লক হয়ে যায়, হাসপাতালে নেওয়ার আগে রাস্তায় জব দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? যেন বন্ধু চোখের পর্দা খুলেন, কুয়াশা সামান মারতেছে, সামনে ধুলাবালি উঠতেছে, রাস্তাটা পরিষ্কার দেখা যায় না, চশমাটা খুলেন, রাস্তাটা পরিষ্কার দেখেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য চেষ্টা করেন, জাহান্নাম থেকে খাতার নামটা কাটানোর চেষ্টা করেন, জান্নাতের খাতায় নাম লেখানোর চেষ্টা করেন, আল্লাহ কো ফাকাদ ফাল, সেই তো সফল। তার জন্য ভাম্পার যে জাহান্নামে নাম কাটায় জান্নাতে নাম লেখাইল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো প্রতারণার জায়গা, এটি হলো ধোকাবাজির জায়গা। আল্লাহ নবী বলেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। কথা কোন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর সাথে প্রতারণা করব না, ধোকাবাজি করব না, ঠকাবো না, জমিন বিক্রি করছি দলিল দিয়া দিবা, জমিনের দাম বাইরে গেছে এখন দলিল দেয় না। আগে 15,000 টাকা কাটা বেচছে, এখন 15,00,000 টাকা হয়েছে কাটা। বেচছি না, আমি বন্ধক দিছিলাম, বেচছি না, এতদিন এই তো দিচ্ছি, এই তো দিচ্ছি, আগামী বছর দলিল দিয়ালাম, আগামী জুন মাসের 30 তারিখে ইনশাআল্লাহ রেজিস্ট্রি অফিসে দলিল হবে। এইভাবে 5 বছর ঘুরাইয়া এখন জবাব দিছে কমিশনারের কাছে, জমিন দিতাম না, 15,000 টাকাটা জমিন বেচতাম, জমিনের দাম 15,00,000। ও মুসলমান, 15 কোটিও যদি হয় জবান সুটা বানাইতে পারবা না, দিতে হবে। কথা ঠিক কিনা? নইলে তুমি জমিন আত্মসাৎকারী হইবা। নবী বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন দখল করবে, তাওয়াকাহুল্লাহু ইলা 70 আরাদিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তারে 7 তক্কা জমিন খুইরা সবটা মাটি তার মাথার উপর দিয়া কইব। এখন দেখো জমির কত মজা, আইল কুবাইতা, সীমানার কোড়া লড়াইতা, বেচ্ছে কইতা বেশি নাই, এখন কত জমিন লাগবো মাথায় লেখারায় থাকো, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য খবর দেয়, কাজ করে না, জমিন বিক্রি করছো দলিল দিয়া দিবা, দলিল দোকান বাকি খাইছো দোকান বাকি দিয়া দিবা, রিস্কার থেকে নামছো তার শ্রমিকের মজুরি দিয়া দিবা,
নবী বলেছে তাশারু কাল ইখওয়ান ও তাআমালু কাল আজানিব, আচার আচরণ করো ভাই ভাইয়ের মতো, কিন্তু লেনদেন করো অপরিচিত মানুষের মতো লেনদেন দিয়া দিবা। 25 টাকা রিস্কা বাড়া 25 টাকাই দিবা, পিষ্টিয়া দে হাসটিয়া নাই নিলে নালে নাই, এটা বলা যাবে না, 25 টাকাই দিতে হবে। তার ঘাম শুকানোর আগে তার পরিশ্রম দিয়া দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আজকে খাম কেলিয়া করে 5টা টাকা দিলা না, এই 5 টাকা কিয়ামতের দিন তোমার গলার ফাঁস হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা। এক আনার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা। তুমি এক আনার জন্য 700 রাকাত তুমি ফাঁসতে খাই দেও না, ফাঁসতে হিসাব করে দেও কত আনা হয়েছে, জীবনে কয় রাকাত নামাজ পড়ছ। মুসল্লি তো শুকুর আলী মুসল্লি, ইয়ালি মুসল্লি, শুকুর আলী মুসল্লি, শুকুর আলী মুসল্লি বুঝুননি, এ খালি জুম্মা যায় কই যায়, মসজিদ কয় না, হিগো জুম্মা কর, কি কর, মানে এনো খালি জুম্মাই পরে আর কিছু করে না, হি মনে করছে এনো খালি জুম্মাই পরে, এই জন্য হিগো জুম্মা করে না। এই জুম্মা যায় শুকুর আলী, পিসুদের খবর নাই, পুদের খবর নাই, মঙ্গলের খবর নাই, এ শুকুর আলী মুসল্লি, সাপ্তাহ ফসসে নামাজ একটা, আর মানুষের হাজার হাজার টাকা খাইছে কত দিবা, এ খানার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে, কথা কোন ঠিক কিনো। খবরদার, এই জন্য লেনদেন ঠিক করো, লেনদেন ঠিক করো, আচার আচরণ ঠিক করো, ভাই ভাইয়ের মতো আচার আচরণ করো।